দক্ষিণ দমদম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা পুর পরিষদ সদস্য মুনমুন চ্যাটার্জির উদ্যোগে অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে 16 নম্বর ওয়ার্ড জুড়ে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় ছিল ব্যান্ড পার্টি থেকে শুরু করে বাউল সঙ্গীত, সঙ্গে ছিল ঢাকি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি নিয়ে এই র্যালি শুরু হয়। সারা ওয়ার্ড জুড়ে প্রতিটি গলিতে গলিতে এই র্যালি বের হয় এবং র্যালি যখন বের হয় তখন সাধারণ মানুষ এই র্যালি দেখার জন্য বাইরে দাঁড়িয়েছিল। অনেকে ফুল ছুঁড়ে র্যালিকে অভ্যর্থনা জানিয়েছে এবং মহিলারা শঙ্খ বাজিয়ে সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকেও অভ্যর্থনা জানিয়েছে। এছাড়াও এই র্যালিতে ছিল আরও অনেক কিছু দেখার মতো জিনিস। একটা বড় লক্ষ্মীর ভাণ্ডার ছিল, যা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেহেতু রাজ্য সরকারের একটা আলাদাভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে তারা দেখাতে চাইছে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিচ্ছবিও এখানে ছিল। সেই সঙ্গে ছিল মুনমুন চ্যাটার্জির তদারকি। তিনি দেখা যাচ্ছে যে তিনি সবাইকে এই মিছিলে শৃঙ্খলাবদ্ধভাবে হাঁটার জন্য, চলার জন্য তিনি বলছেন এবং বেলুন দিয়ে সুসজ্জিত সঙ্গে সৌগত রায়ের যে অটোটায় তিনি উঠে যাচ্ছেন সেই অটোতে, অটোটাও সুসজ্জিত। সৌগত রায়ের সঙ্গে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ছিলেন 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজু সেন শর্মা, বরুণ নন্দী পৌরপিতা ছিলেন, সঙ্গে আরও অনেক প্রতিনিধিত্ব এদিন অংশগ্রহণ করেছে। প্রত্যেক ছেলেদের গায়ে দেখা যাচ্ছে সবুজ পাঞ্জাবি তারা পরে আছে, বুকে লাগানো জোড়াফুল চিহ্ন এবং তাদের বক্তব্য। এবারে সৌগত রায় আরও বেশি করে, আরও বেশি ভোটে জিতবে এটা তারা বলছেন। তৎসহ এদিন আরও এই মিছিলে গরমকে উপেক্ষা করে মানুষ এই মিছিলে এসেছেন এবং তারা বলছেন গরম কয়েকদিন থাকবে কিন্তু সৌগত রায়কে জেতাতে আমরা বদ্ধপরিকর, এবং শুধু বদ্ধপরিকর না, যাতে ভোটের দিন মানুষ যাতে সুষ্ঠুভাবে বেরিয়ে এসে ছাওয়ার মধ্যে ভোট দিতে পারে আমরা সেরকমও আয়োজন রেখেছি, কোনো মানুষের যেন কোনো রকম কষ্ট না হয়। দেখতেই পাচ্ছেন কেউ বক্তব্য রাখছেন, কেউ পতাকা নিয়ে যাচ্ছেন, এই রকম বহু চিত্র এদিন দেখা গেছে। কর্মীদের জন্য শেষে মিছিল শেষে ছিল পানীয় জলের ব্যবস্থা, ঠান্ডা পানীয় সঙ্গে ঠান্ডাও ছিল ব্যবস্থা। দেখতেই পাচ্ছেন ঢাকিরা ঢাক বাজাচ্ছে, পিছনে আসছে আরও মিছিল। এবার দেখবেন বাউল সঙ্গীত, বাউল গাইছে, তার সামনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপে একজন মহিলা দেখা যাচ্ছে, তিনি নমস্কার করছেন, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢঙেই মানুষকে অভ্যর্থনা জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এই পরে আমরা শুনব এইখানকার পৌর পরিষদ সদস্য মুনমুন চ্যাটার্জি বলছেন। ভোট 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 দিন।
2017 আমাদের বিধায়ক ব্রাত্য বসু মহাশয় সবসময় আমাদের চান যে আমরা মাঠে ময়দানে থেকে মানুষের পাশে থাকি, তাই শুধু ভোট বলে কিন্তু আমরা মানুষের পাশে নেই, আমরা সারা বছর রক্তদান করি। রক্তদানটা একটা আমাদের উৎসবে পরিণত হয়েছে। পুজোয় আমরা মানুষের পাশে থাকি, করোনায় আমরা মানুষের পাশে ছিলাম, ঝড়জলে আমরা মানুষের পাশে থাকি, পুজোয় আমরা মানুষের পাশে থাকি। তাই ভোট বলে আলাদা করে আমাদের কিছু করতে হয় না, মানুষ আপামর জনগণ মিছিলে হাঁটে, কাউকে বাড়ি থেকে ডেকে আনতে হয় না, দেখছেন চারিদিকের মানুষ এমনিই বেরিয়ে এসছে। তাহলে কি আবেদনটা সারা বছর যেহেতু পাশে থাকেন, তাই কি আবেদনটা সেটাই পাশে থাকি, এবার আপনারা পাশে থাকুন ভোটাররা? অবশ্যই আপনাদের, আমরা সারা বছর পাশে থাকি, আপনাদের কাছে অনুরোধ একটা দিন আমাদের ঋণ দিন, আমরা সারা বছর আপনাদেরকে সেই ঋণ পরিশোধ করব কাজের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে। লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে আপনারা এগোচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়েও বহু সামাজিক প্রকল্প আছে যা মানুষের কল্যাণে লেগে শুধু কেন লক্ষ্মীর ভাণ্ডারকেই সামনে রাখছে? না, শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, দেখবেন রূপশ্রী আছে, খাদ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, সবুজ সাথী আছে, সবগুলোকে নিয়েই কিন্তু আমরা একসাথে পথে হেঁটেছি। শুধু লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমরা ভাবছি না, যে এটা একটা মহিলাদের সম্মান। দেখুন, যখন রাজারা রাজকোষ তৈরি করে, সেই রাজকোষের টাকা যখন আবার সাধারণ মানুষের মধ্যে মিলিয়ে দেওয়া যায়, সেটাই হচ্ছে আসল রাজা। মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্যাক্স কালেকশন করে, যে রাজকোষ নিয়ে আসেন, সেই রাজকোষটাই আবার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কৃতিত্ব। 35টা ওয়ার্ডের মধ্যে 1-17 সবচেয়ে বেশি লিড দেবে এটা মনে করছেন? 1-17 সবসময় এগিয়ে থাকে, 1-17টা ওয়ার্ডই সবার সাথে সবার টক্কর, সেটা 4 তারিখে বোঝা যাবে।